ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও আলোচনার বিষয় আজকে আমরা ষষ্ঠ শ্রেণির ইতিহাস সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব রাইট তোমাদের পরপর দুটো ভিডিও আসবে আজকে আমি ইতিহাস প্রশ্ন উত্তর আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর কালকে সম্পূর্ণ সাজেশন ইতিহাসের আমি আপলোড করব ঠিক আছে আজকে রাতে যদি হয় আজকে রাতেই যাবে নাহলে কাল সকালে ঠিক আছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন সম্পূর্ণ সাজেশন কাল সকালে আপলোড হবে আজকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করছি ওকে ছোট প্রশ্ন বেসিক্যালি আসবে তো ছোটো প্রশ্নের ওপর আমি জোর দিয়েছি ছোট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব ওকে আর এর আগে সায়েন্স জিওগ্রাফি বাংলা সমস্ত সাজেশন উইথ প্রশ্ন উত্তর আমি আপলোড দিয়েছি ডেসক্রিপশনে প্লে আছে বাংলার প্লে সব পেয়ে যাবে ঠিক আছে সেখান থেকে তোমরা দেখে নেবে এখন শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও প্রথম প্রশ্ন একটি এপ শ্রেণীভুক্ত প্রাণীর নাম লেখো উত্তর শিম্পাঞ্জি হলো একটি এপ শ্রেণীভুক্ত প্রাণী নেক্সট দুদিক ধারালো ছুরি কোথায় পাওয়া গেছে উত্তর সরাই নহর রাইতে দুদিক ধারালো ছুরি পাওয়া গিয়েছে নেক্সট প্রশ্ন কোন মানব প্রজাতিকে আধুনিক মানুষের পূর্বপুরুষ বলা হয় উত্তর অস্টালোপিথেকাস প্রজাতিকে আধুনিক মানুষের পূর্বপুরুষ বলা হয় নেক্সট প্রশ্ন আদিম মানুষের প্রথম গৃহপালিত পশুর নাম কি উত্তর আদিম মানুষের প্রথম গৃহপালিত পশু কুকুর নেক্সট নেক্সট প্রশ্ন আদিম মানুষের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার কোনটি আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো আগুন নেক্সট এপ কি উত্তর সেকেন্ড এটা কাটা হ্যাঁ উত্তর লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকার পূর্ব দিকে এক ধরনের বড় বানর বাস করত। তাদের এপ বলা হতো ওকে এই জায়গাটা কিন্তু কাটা ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন প্রাচীন মানব পরিবার কি নামে পরিচিত উত্তর প্রাচীন মানব পরিবার হোমিনিট নামে পরিচিত নেক্সট নেক্সট প্রশ্ন কত বছর পূর্বে মানুষ সোজা হয়ে দাঁড়াতে শিখেছিল উত্তর আনুমানিক কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষ সোজা হয়ে দাঁড়াতে শিখেছিল নেক্সট অস্ট্রালোপিথেকাসদের একটি বৈশিষ্ট্য উত্তর অস্ট্রোলোপি একটি বৈশিষ্ট্য হল এদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত নেক্সট কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় উত্তর মধ্য প্রস্তর যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় নেক্সট পুরনো পাথরের যুগের সঙ্গে নতুন পাথরের যুগের একটি পার্থক্য উত্তর পুরনো পাথরের যুগের তুলনায় নতুন পাথরের যুগের অস্ত্রগুলি ছিল হালকা ও ধারালো নেক্সট প্রশ্ন প্রথম পাথরের অস্ত্র হিসাবে ব্যবহার হয়েছিল কোন ব্যবহার করেছিল কোন প্রাচীন মানবগোষ্ঠী উত্তর প্রাচীন মানবগোষ্ঠী হোমো হ্যাবিলিস ওকে হোমো হাবিলিস প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল নেক্সট প্রশ্ন কোন যুগের মানুষ ছোট ছোট বসতি বানানো শুরু করেছিল কোন যুগে মানুষ ছোট ছোট বসতি বানানো শুরু করেছিল উত্তর পাথরের যুগে মানুষ ছোট ছোট বসতি বানানো শুরু করেছিল নেক্সট প্রশ্ন আদিম মানুষ কিসের চিত্র গুহায় আঁকে আঁকত উত্তর আদিম মানুষ শিকারের চিত্র গুহায় আঁকত নেক্সট হোমো হোমোহাবিলিস কি উত্তর আদিম মানুষের মধ্যে দক্ষ মানুষকে হোমো হাবিলিস বলা হতো লিস নয় সরি লিসি ওকে নেক্সট প্রথম পাথরের যুগের উল্লেখযোগ্য আবিষ্কার কি উত্তর নতুন পাথরের যুগের উল্লেখযোগ্য আবিষ্কার কৃষিকাজ নেক্সট ট্যারো কথার অর্থ কী উত্তর ট্যারো কথার অর্থ সার নেক্সট নেক্সট আলতামিরা গুহা কোন দেশে অবস্থিত উত্তর আলতামিরা গুহা স্পেনে অবস্থিত নেক্সট ভিম ব্যাটকায় কত খ্রিস্টাব্দে গুহার খোঁজ পাওয়া যায় উত্তর উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ভিম ব্যাটকায় গুহার খোঁজ পাওয়া যায় নেক্সট প্রশ্ন উত্তরপ্রদেশের কোথায় হাড়ের তৈরি তীরের ফলা পাওয়া গেছে সরাই নহর রাইতে হাড়ের তৈরি তীরের ফলা পাওয়া গিয়েছে এটা কিন্তু উত্তর রাইট নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে আচ্ছা হোন্সগি উপত্যকায় মাটি খুঁড়ে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কত খ্রিস্টাব্দে রাইট উত্তর এটা উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে হুন্সগি উপত্যকায় মাটি খুঁড়ে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গিয়েছে নেক্সট রাজস্থানের কোথায় আদিম মানুষের বসতি চিহ্ন পাওয়া গেছে রাজস্থানের বাগরে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গিয়েছে নেক্সট আলতামিরা গুহার ছাদে কোন পশুর ছবি রয়েছে আলতামিরা গুহার ছাদে ষাঁড়ের ছবি রয়েছে নেক্সট আদিম মানুষের সর্বশেষ গৃহপালিত পশুর নাম করো উত্তর ঘোড়া হলো আদিম মানুষের সর্বশেষ গৃহপালিত পশু নেক্সট নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার সময়কাল উল্লেখ করো আনসারটা এইটা রাইট সাধারণভাবে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ সিন্ধু সভ্যতার সময়কাল ধরা যায় বা ধরা হয় নেক্সট সিন্ধু সভ্যতার প্রধান দুটি প্রত্নকেন্দ্রের নাম লেখো উত্তর সিন্ধু সভ্যতার প্রধান দুটি প্রত্নকেন্দ্র হলো হরপ্পা ও মহেঞ্জোদারো রাইট নেক্সট সিটাদিল বলতে কি বোঝো উত্তর হরপ্পা হরপ্পা সভ্যতার নগরের উঁচু এলাকাকে সিটাডিল বলা হতো এই এলাকায় একটি বানানো টিবিরের ওপর অবস্থিত ছিল নেক্সট প্রশ্ন মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত ছিল উত্তর বর্তমান পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের বোলান গিরিপথের কাছে ঝোপ নদীর তীরে কাচ্ছি সমভূমিতে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল ভালো করে আনসারটা দেখে নাও রাইট দরকার পরে পজ করে লিখে নাও নেক্সট নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন উত্তর হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি নেক্সট ভারতীয় উপমহাদেশের প্রথম নগরায়ন কোন সভ্যতায় দেখা যায় উত্তর ভারতীয় উপমহাদেশের প্রথম নগরায়ন দেখা যায় হরপ্পা সভ্যতায় নেক্সট মেহের ঘরের বাড়িঘরগুলো দেখতে কেমন মেহের ঘরের বাড়িঘরগুলো দেখতে বর্গাকার ও চতুর্ভুজাকার নেক্সট প্রশ্ন মেহেরগড় সভ্যতা কি ধরনের সভ্যতা উত্তর মেহেরগড় সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা নেক্সট মেহেরগড় সভ্যতা আবিষ্কার করতে ফরাসি প্রত্নতাত্ত্বিক ঝা ফাসোয়া জারিজকে কে সাহায্য করেন উত্তর মেহেরগড় সভ্যতা আবিষ্কার করতে ফরাসি প্রত্নতাত্ত্বিক ঝাঁ ফসোয়া জারিজকে রিচার্জ মেডো সাহায্য করেছিলেন ওকে নেক্সট সিন্ধু সভ্যতার খনন কার্য কবে শুরু হয় উত্তর সিন্ধু সভ্যতার খনন কার্য উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে শুরু হয় নেক্সট আলেকজান্ডার ক্যানিংহামের নাম কোন সভ্যতায় আবিষ্কারের সঙ্গে জড়িত নেক্সট আলেকজান্ডার ক্যানিংহামের নাম সিন্ধু সভ্যতার আবিষ্কারের সঙ্গে জড়িত কানিংহাম ওকে একটি ত্রাম্য ব্রোঞ্জ যুগের ভারতীয় সভ্যতার নাম করো একটি ত্রাম্য ব্রন যুগে ভারতীয় সভ্যতা সিন্ধু সভ্যতা নেক্সট কতটা অঞ্চল জুড়ে সিন্ধু সভ্যতা বিস্তার লাভ করেছিল প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে সিন্ধু সভ্যতা বিস্তার লাভ করেছিল কবে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল বলে মনে করা হয় উত্তর আনুমানিক পনেরোশো খ্রি খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল বলে মনে করা হয় নেক্সট কত বছর পূর্বে মেহেরগড়ে তুলো উৎপাদন শুরু হয় উত্তর সাত হাজার বছর পূর্বে মেহেরগড়ে তুলো উৎপাদন শুরু হয় নেক্সট হরপ্পা লিপি সংবলির সাইনবোর্ড কোথায় পাওয়া যায় হরপ্পা লিপি সংবলির সাইনবোর্ড ধোলা বিড়াতে পাওয়া যায় ধোলা বিড়াতে ওকে নেক্সট সিন্ধু সভ্যতায় কোথায় লাঙলের ফলার দাগ পাওয়া গেছে উত্তর রাজস্থানের কালীবঙ্গাতে সিন্ধু সভ্যতায় লাঙলের ফলার দাগ পাওয়া গেছে নেক্সট গুজরাটি ভাষায় লোথার শব্দের অর্থ কী উত্তর গুজরাটি ভাষায় লোথার শব্দের অর্থ হল মৃতের স্থান নেক্সট সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানত না ঘোড়ার ব্যবহার জানত না সিন্ধু সভ্যতার মানুষ নেক্সট হরপ্পা সভ্যতার লিপিতে কতগুলি চিহ্ন ব্যবহার হয়েছে তিনশো পঁচাত্তর থেকে চারশো চিহ্ন ব্যবহার হয়েছে হরপ্পা সভ্যতার লিপিতে নেক্সট মহেঞ্জোদারো ছাড়া আর কোন নগরে একটি বড় জলাধার ছিল উত্তর মহেঞ্জোদারো ছাড়া ধোলাবিরা নগরে সিটাডিল এলাকায় একটি বড় জলাধার ছিল নেক্সট সিন্ধু লিপির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর সিন্ধু লিপির একটি বৈশিষ্ট্য হল লিপিগুলো ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয় নেক্সট মহেঞ্জোদারের জলাশয়টি কোন কাজে ব্যবহার করা হতো মহেন্দ্রদ্বার জলাশয়টি ধর্মীয় কাজে ব্যবহার করা হতো নেক্সট হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত উত্তর পাঞ্জাবের মন্ট গোমারি জেলায় ওকে এটা বর্তমানে পাকিস্তানে রয়েছে রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা ওকে মন্ট গোমারি জেলায় রাইট হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় উত্তর উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় নেক্সট হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো কি দিয়ে উত্তর হরপ্পা সভ্যতার বাড়িগুলো তৈরি হতো রোদে শুকোনো ও চুল্লিতে পোড়ানো ইট দিয়ে তৈরি হতো ঠিক আছে তো এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিয়ে দিলাম ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ছোটো প্রশ্ন উত্তর এটা তোমাদের টিক দ্য কারেক্ট অ্যান্সার করেও আসতে পারে মাল্টিপাল চয়েসেও দিতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও দিতে পারে আবার ছোট এক নম্বরের প্রশ্নেও দিতে পারে খুব ভালো করে প্রিপেয়ার হবে কালকে তোমাদের ফুল সাজেশন হিস্ট্রির আমি আপলোড করব।